দেশের উন্নয়নে কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। বর্তমান সরকার এই ধারাকে অব্যাহত রেখে বহুমুখী সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আর সাবেক বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদ বলেন, বঙ্গবন্ধু সরকারের 3 বছর 7 মাসের নিরলস প্রচেষ্টাই আজকের বাংলাদেশের উন্নয়নের মূল ভিত্তি। অধ্যাপক মুনতাসির মামুনের মতে, কৃষক সহ সাধারণ মানুষের ক্ষমতায়ন চেয়েছিলেন বলেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। খবর জানাচ্ছেন মিজান আহমেদ। ১৯৭৫ সালের ২৬ মার্চ সোহরাওয়ার্দি উদ্যানের জনসভায় দুর্নীতিবাজদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পাশাপাশি কৃষকদের দ্বিগুণ ফসল উৎপাদনে উৎসাহিত করেছিলেন বঙ্গবন্ধু। আমার কৃষক দুর্নীতিবাজ না, আমার শ্রমিক না, এই আমরা যারা ছাত্রা 5 জন শিক্ষিত লোক, এই আমাদের মধ্যে ঘুষখোর দুর্নীতিবাজ, এবং আমাদের চরিত্রের সংশোধন করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ভার্চুয়াল এই আলোচনা সভায় ইতিহাসবিদদের কথায় উঠে আসে কৃষক শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ নিয়ে বঙ্গবন্ধুর সেই ভাবনার কথা। নিরস্ত্রের আধিপত্য স্থাপন করতে চেয়েছেন সশস্ত্র, এবং তার হত্যার একটি কারণ এই আমলাতান্ত্রিক আধিপত্যকে লুপ্ত করে নতুন ভাবে তাদেরকে নিয়ে আসা এবং মানুষের আধিপত্যটা, গরিবদের আধিপত্যটা বজায় রাখা। তিনি যে কাজগুলি করতে চেয়েছিলেন সেগুলি তার দল বা আমরা যারা অনুসারী বঙ্গবন্ধুর চিন্তার, তারা সেটা আমরা করতে পেরেছি। এ সময় কৃষিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর রেখে যাওয়া দৃষ্টান্ত অনুসরণ করেই কৃষি খাতের উন্নয়নে কাজ করছে সরকার। বঙ্গবন্ধু তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন যে বাংলাদেশের উন্নয়ন করতে হলে কৃষি উন্নয়নকে প্রথম গুরুত্ব দিতে হবে, এবং কৃষি উন্নয়নের মাধ্যমেই দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সরকার গঠন করে প্রথম থেকেই কিন্তু কৃষির উপরে গুরুত্ব দিয়েছে। ফলশ্রুতিতেই আজকে আমরা খাদ্যশস্যে অনেকটা স্বয়ংসম্পূর্ণ, কৃষির সকল সাবসেক্টরে শস্য, ফসল, মাছ, মাংস, দুধ প্রতিটি ক্ষেত্রে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু সরকারের কর্মতৎপরতাই আজকের বাংলাদেশের মূল ভিত্তি বলে মত দেন সাবেক বাণিজ্য মন্ত্রী। 12 তারিখ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, আর 14 তারিখ আমি বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি হিসেবে বঙ্গবন্ধুর পাশে ছিলাম। এই 3 বছর 7 মাস নিরলস পরিশ্রম করে আজকে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই ভিত্তি বঙ্গবন্ধু স্থাপন করেছিলেন। সমুদ্রের গভীরতা পরিমাপ করা যায়, কিন্তু বাঙালি জাতির প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না বলেও মত দেন জাতির পিতার এক সময়ের বিশ্বস্ত এই সহচর। এই পৃথিবীতে অনেক নেতা আসবে, অনেক নেতা এসেছে, কিন্তু বঙ্গবন্ধুর মতো নেতা এই সমুদ্রের গভীরতা মাপা যাবে, কিন্তু বাঙালি জাতির প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার গভীরতা আপনি মানতে পারবেন না। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।